আর দেখুন কত সুন্দর ভাবে কিন্তু পিঠাটা সিদ্ধ হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো তো আরো একটা পিঠের রেসিপি নিয়ে। বন্ধুরা, সামনে তো পৌষ সংক্রান্তি, আর এই পৌষ সংক্রান্তিতে আপনারা কিন্তু এই পিঠাটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর আজকে আমি বানাবো ক্ষীর ডুবে পিঠা। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, আর খেতেও তো অসাধারণ স্বাদের হয়। তো চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের পিঠের জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি, 2 ঘি গরম হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো দুধ। তো বন্ধুরা, এই বাটিটাতে আমি 2 বাটি দুধ দিয়ে দিচ্ছি। আর এটা গরুর দুধ, তো আমি আগে থেকে কিন্তু ছেঁকে রেখে দিয়েছি। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। আর এখন আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন, দুধটা কিন্তু ফুটে গিয়েছে। আর এখন আমি দুধের মধ্যে খুব একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। তো বন্ধুরা, আজকে পিঠেটা আমি এই সুজি দিয়ে বানাবো। আর যে বাটির মাপ করে 2 বাটি আমি দুধ দিয়েছি, তো সেই একই বাটির মাপ করে আমি নিয়েছি 1 বাটি সুজি। আর এই 1 বাটি সুজি দিয়ে অনেকগুলো কিন্তু ফুটে হবে। আর সুজিটা আমি অল্প অল্প করে ফুটে থাকবো আর নাড়তে থাকবো। আর এইভাবে নাড়তে নাড়তে তো সুজিটা কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন, ঘন হতে শুরু করেছে। আর এইভাবে নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। তো দেখুন, এই সুজির ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আমি এই সুজির ডোটা কিন্তু একটু ঠান্ডা করে নেব। আর এই সুজির ডোটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো আমি 1/4 চামচে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর আপনারা তো বাড়িতে অনেক রকম পিঠে তৈরি করে খান, আর আমার মতো করে আজকের এই পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দুর্দান্ত স্বাদের হবে। তো দেখুন, সুজির ডোটা কিন্তু আমি খুব সুন্দর মসৃণ করে একদম মেখে নিয়েছি। আর এবারে আমি লেচি কেটে নেব। তো দেখুন, আমি এরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। আর এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নেব। তো এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। আর এবার আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি। তো হাতে ঘি লাগিয়ে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। আর এবারে হাত দিয়ে আমি এরকম একটু লম্বা করে নেব। দেখুন, এইরকম একটা আমি দড়ির মতো করে নিয়েছি। আর এবার এটাকে আমি এইভাবে জিলিপির মতো রোল করে নেব। তো একটু এইভাবে ভালো করে মুড়ে দিতে হবে, তা না হলে তো ভাজার সময় খুলে যেতে পারে। তো দেখুন, এই একটা আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে হয়েছে বন্ধুরা ঠিক যেন ছানার জিলিপির মতো। তো দেখুন,
তো আরো একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। এটাকে ভালো করে প্রথমে এভাবে চেপে দিতে হবে। আর এই সাইডটাকে ভালো করে চেপে দিতে হবে। তো দেখুন, এই আর একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, এই পিঠেগুলো তো বানানো কিন্তু খুবই সহজ, তো একবার দেখলে যে কেউ কিন্তু এই পিঠেটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর দেখুন, এই সমস্ত কিন্তু পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা পিঠেগুলো, আর ভাজলে তো আরো সুন্দর দেখতে লাগবে। এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, আর তেল কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো যেহেতু সুজি দিয়ে তো তৈরি হচ্ছে পিঠেটা, আর সুজি তো খুব গরম তেলে না দিলে সুজি কিন্তু ভেঙে যেতে পারে। আর এখন আমি তেলের মধ্যে পিঠেগুলো ছেড়ে দেব। পিঠেগুলো আমি একবার উল্টে দেবো। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু এক সাইডটা লাল হয়ে গিয়েছে। আর আমি এখন পিঠেগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন, পিঠেগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। আর এইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। এই সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেব দুধ। তো বন্ধুরা, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি। তো আপনাদের হাতে গায়ে যদি লিকুইড দুধ না থাকে, তো আপনারা গুঁড়ো দুধও জলে গুলো এই পিঠেটা তৈরি করতে পারেন। তো এখন আমি কড়াতে মোটামুটি 500 গ্রাম দুধ আছে এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। তো বন্ধুরা, আপনারা গুড়ের পরিবর্তে চিনিও এখানে দিতে পারেন। আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ। তো ফাটিয়ে নিয়েছি। আর এখন আমি দুধটা কিন্তু ফুটিয়ে ঘন করে নেব। তো দেখুন, দুধটা ফুটিয়ে কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি। আর এবারে আমি ভেজে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি পিঠেগুলো দুধের মধ্যে ফুটিয়ে নেব। তো পিঠেগুলো দিয়ে তো আমি দুধের সাথে 5 মিনিট কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আজকের বন্ধুরা, একদম পিঠে আমার রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি পিঠেগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই পিঠেগুলো। আর প্রত্যেকটা পিঠে বন্ধুরা কত দারুণ হয়েছে দেখুন, দেখলেই কিন্তু বন্ধুরা খেতে ইচ্ছা করবে। দেখলেন তো বন্ধুরা আজকের এই পিঠেগুলো কত দারুণ ভাবে হলো আর কত ঝটপট হয়ে গেল। আর এই পিঠেগুলোকে আপনারা কিন্তু ক্ষীর ডুবে পিঠাও বলতে পারেন। আর এখন আমি খেয়ে দেখি আজকের এই পিঠেগুলো টেস্ট কেমন হয়েছে। ও, একদম ক্ষীরে পুরু টইটু মুদ লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা। আর দেখুন কত সুন্দর ভাবে কিন্তু পিঠেটা সিদ্ধ হয়েছে দেখুন, দেখেছেন তো কত দারুণ হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা।
অসাধারণ খেতে হয়েছে। সামনে পৌষ পার্বণ, আর এই পৌষ পার্বণে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, এই পিঠেটা দারুণ হবে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর আজকে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।